আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ আবুল কাশেম, আমার বাসাটা হচ্ছে মানিকগঞ্জ সদর, 8 নং পুটালি ইউনিয়ন, গ্রাম ধল্লা। শুরুতে আপনাদের কাছে আজকে আমি কিছু কথা বলবো, প্লিজ আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার করবেন, কারণ আমি আপনাদের কাছে আজকে আমি আমার বিষয়ে কিছু কথা বলবো। এর আগেও আমি 2-3টা ভিডিও করছি যাতে আমার বাবার পরিচয়টা আমি ফিরে পাই, কিন্তু আমি পাইনি। কারণ কি জানেন, আমার মা বিগত 24-25 বছর পূর্বে এই লিমুবাড়ি গ্রামে মানসিক ভাষণ মানে পাগলভাবে এই জায়গায় আসে, তারপর আমার বাবা আমার মার সাথে অবৈধভাবে মেলামেশা করে, তারপর আমি হই। আমার যে বাবা, আমি কিন্তু জানি না যে আমার বাবা কি, আমার মা বলতে পারবে। আমার মার কাছে জিজ্ঞাসা করলাম, সে মাথা ঠিক নাই, সমাজে মানুষের কাছে বলছে, সমাজে মানুষ কোনো কিছু করতে পারে নাই। আমার মা আমার নিয়ে ছোটবেলা থেকে ভিক্ষা করতো, বাড়ি বাড়ি যাইতো, কিন্তু আমি যে ছোটবেলা থেকে মা বাবা দাদা দাদি নানা নানি যে একটা ভালোবাসা, এই ভালোবাসাটুকু আমি পাইনি। দোষ কি আমার? আমার তো কোনো দোষ নাই। আজ দোষ করছে আমার মা, দোষ করছে আমার বাবা, বাংলাদেশের সরকার আজকে নাকি দোষীদের শাস্তি দেয়। আমার মা বাবা দোষ করছে, কিন্তু শাস্তিটা পাইতেছে কে? আমি পাইতেছি। আমি একটা জন্ম নিবন্ধনের অভাবে লেখাপড়া করতে পারলাম না, আমার মতো আরো হাজারো কাশেম আছে, অনেকে বলতেছে তোমার পাল্টে নিব, এ করব, আমাকে পাল্টে নিলেন, কিন্তু আমার বাবার মতো যে অপরাধীরা, এই শাস্তিটা কি হবে? আমি আমার কথা ভাবি না, আমি মরলে মরব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনার অনেক ক্ষমতা আছে, আপনার মানুষের অধিকার নিশ্চিত করেন, হ্যাঁ, কিন্তু আমার মতো যে কাশেমরা আছে তাদের জন্য আপনারা কি কোনো আইন বানাতে পারেন না, কোনো কিছু করতে পারেন না? এই পৃথিবীতে কি আমি কোনো দোষ করে আসছি? আমি নির্দোষ, আমার কোনো দোষ নাই। আজ যদি আমি সন্ত্রাসী হই, খুনি হই, দায়ী হবেন আপনারা। আমি এই দেশে জন্মগ্রহণ করছি, আমার এই দেশে জন্মস্থান, ছোটবেলা থেকে বড় হওয়া আমার এই দেশে, তবে আমি কেন একটা জন্ম নিবন্ধন কিসের জন্য পাবো না? কেন, আমার কি কোনো অপরাধ আছে? আমার মতো আরো হাজারো কাশেম আছে যারা দোষ না করে আজকে সমাজে দোষী। আপনারা না প্রধানমন্ত্রী, আপনারা না নির্দোষ মানুষকে শাস্তি দেন না, তাদেরকে সুন্দর জীবন যাপন করার আরো সুযোগ করে দেন, আমার জন্য আপনারা কি করতেছেন? আমি কয়টা ভিডিও ছাড়ছি আপনাদের মাঝে, আপনাদের চোখে পড়ে না? আজকে যদি আমি সন্ত্রাসী হই, খুনি হই, যদি নেশা করি, তাহলে করব কাদের জন্য? আপনাদের জন্য। কারণ আমি কাশেম, ছোটবেলায় থেকে অনেক কষ্টে বড় হয়েছি, কোনোদিন কারো দুইটা টাকা হাতে ধরে নেই, না খেয়ে থাকছি, পেটের মধ্যে বালিশ চাইপে ধরে রাখছি, আমি কাশেম, তাও কোনোদিন চুরি ডাকাতি করে নেই, আমার কোনো দোষ আমি দেখতেছি না। আমি একটা জন্ম নিবন্ধনের অভাবে লেখাপড়া করতে পারবো না কেন? আমাদের দেশে কি আইন বিচার বলতে কিছু নাই? আমাদের দেশে আইন বিচার নাই, আমার মা পাগল ছিল। আমি আপনাদের কাছে বলবো যে আপনারা কি করতেছেন? আমার জীবনটা ধ্বংস হয়ে যাইতেছে, আমার জীবন ধ্বংস হয়ে যাইতেছে শুধুমাত্র আপনাদের জন্য। আজ আমি খারাপ পথে গেলে পরে বলবেন আমরা চেষ্টা করছিলাম, আপনারা কোনো চেষ্টা করেন নাই আমার লেখাপড়া করার জন্য। আমি এখনো ইচ্ছা আছে আমার লেখাপড়ার, আমি বয়সকে উপর নেড়ে চলতেছে। অনেকে হয়তো দাঁত খেলা দিকে খারাপ ভাববেন না, শুনো না ভাই, আমার দাঁতে হইলাম এক প্রকার, আমাদের এটি বলে অতিরিক্ত আর্সেনিক আমাদের এই জায়গায়, আর্সেনিকটা খাওয়ার কারণে, তারপর আমি যে মাঝে মধ্যে সুপারি চাবাই, এই জন্য আমার দাঁতটা কালো। আমি আপনাদের কাছে, যাই হোক, দাঁত নিয়ে কথা বলবো না, আমি আপনাদের কাছে বলবো আজকে সমাজ কোন দিকে যাইতেছে, কি করতেছে দেশের মন্ত্রীরা, প্রধানমন্ত্রীরা কোনো কিচ্ছু করতেছে না। বাংলাদেশের আইনকে আমি ঘৃণা করি, বাংলাদেশকে আমি ঘৃণা করি, কারণ আমার মতো কাশেম যে নির্দোষ হয়েও আজকে দোষী, এর শাস্তি কে পাইতেছে? আমি পাইতেছি। আমার বাবা দোষ করছে, আমার মা দোষ করছে, আমার তো কোনো দোষ নাই। ছোটবেলাতে আমার সামনে অনেক প্রলোভনে মা বাবা জামা কাপড় কিনে দিছে, দাদার কাছে টাকা টোকা চাইছে, কিন্তু আমি ভাই কোনদিন চাইতে পারিনি। আমার ভিতর ভাই অনেক কষ্ট, অনেক। যদি আপনারা কেউ হেল্প করতে চান, এবং সাংবাদিক ভাইরা আপনারা যদি পারেন আমার বাবার পরিচয়টা বের করে দেন। আপনারা না সাংবাদিক, আমি অনেক সাংবাদিকের কাছে গেছি ভাই, বলছি যে কাকা আমার বাবা আমার পরিচয় দেন, আমার বাবার পরিচয়টা বের করে দেন, কই দিমু দিমু দিমু, সময় আছে, আমি ফোন দিলে ফোন ধরে না,
আমি ফোন দিলে ফোন ধরে না, কারণ আমি পাগলের পোলা দেখে। কেন, আমার তো কোনো দোষ নাই, আমি নির্দোষ হয়ে এই দুনিয়ায় আসছি না। আমার দোষ কোনটা? আমি পাগলের ঘরে জন্ম নিচ্ছি, এটা আমার দোষ।